মধ্যরাতে বেআইনকে ডেকে নিয়ে ধর্ষণ করল বেআই। মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার 3রা জুন বিকেল 3টার সময় অভিযুক্ত ইমরান ব্যাপারীকে উপজেলার চরজানাজাত ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমরান চরজানাজাত ইউনিয়নের কাছিকান্দি গ্রামের দিলু ব্যাপারীর ছেলে। পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, ইমরান ব্যাপারী এলাকার দূর সম্পর্কের বিআইএনের সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর প্রায়ই ইমরান ওই তরুণীর বাড়ি যাতায়াত করত। গত 19 মে রাত 11:45 সময় ইমরান ওই তরুণীকে ডেকে বাইরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কারো কাছে প্রকাশ করতে না করে। প্রকাশ করলে তাকে বিয়ে তো করবেই না, বরং মেরে ফেলারও ভয় দেখায়। পরে পারিবারিকভাবে বিয়ের চাপ দিলে ইমরান বিয়ে করতে অস্বীকার করে। তাই বাধ্য হয়ে ওই তরুণী বুধবার 3রা জুন ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। শিবচর থানার ওসি মোহাম্মদ মিরাজ হোসেন বলেন, অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারী মেয়ের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে, রিপোর্ট এখনো হাতে পায়নি।